আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত বেশি বেশি বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ, কি পরিমাণ নিয়ামত দিবেন আল্লাহ তাআলা কিন্তু কোনো নির্দিষ্ট করেন নাই, আল্লাহ তাআলা কিন্তু কোনো সীমা দেন নাই। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি অধিক দিব, আমি বাড়িয়ে দিব। আল্লাহ যদি বলতেন, বান্দা আমি তোমাদেরকে অল্প দিব, এতটুকু দিব, আমি লিমিট করে দিব। আল্লাহর কাছে কোনো, আল্লাহ তাআলার কাছে কোনো সীমা নাই। আল্লাহ তাআলার কাছে অফুরন্ত নিয়ামত, অফুরন্ত নিয়ামতের ভান্ডার। আল্লাহ তাআলা আমাদের যা রাখবেন তাই দিয়ে দিবেন, মালিকের কাছে আমরা যা চাবো তাই পাবো। কিন্তু শর্ত একটাই, যদি আমরা মালিকের নিয়ামত শুকরিয়া আদায় করতে পারি, মালিকের নিয়ামতের শুকরিয়া যদি করতে পারি, মালিক আমাদেরকে বেশি বেশি করে দিয়ে দিবেন, অধিক দিবেন, ডাবল ডাবল দিবেন। এজন্য মালিকের শুকরিয়া আদায় করব। আজ আমাদের সমাজের মধ্যে দেখা যায়, মালিক শ্রমিকের শুকরিয়া আদায় করে না, শ্রমিক মালিকের শুকরিয়া আদায় করে না। ঘরে আমার, আল্লাহ তাআলা যে তোমার নিয়ামত দিল, এই জবানটা দিল, তুমি এই মুখটা যে খাবার খাইতে পারো, এই নিয়ামতের শুকরিয়া আদায় করেছো কিনা। এই কান দিল, এই কানের নিয়ামত, কানের মধ্যে তুমি যে আওয়াজ শুনতে পারছো, তুমি দেখো একটা কান যদি বন্ধ করো, তোমার শব্দটা কিরকম মজা লাগবে না, আনিজি ফিল করবা। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কানটাকে কত সুন্দর দিয়েছেন, তোমার জবানটাকে কত সুন্দর করে দিলেন, মানুষের সামনে কথা বলতে পারো, তোমাকে আল্লাহ তাআলা কত বড় নিয়ামত দিয়েছেন, দুটি চোখ দিয়েছেন, দুটি কান দিয়েছেন, দুটি হাত দিয়েছেন, দুটি পা দিয়েছেন, এই হাত দিয়ে কত কোটি কোটি টাকা কামাই করো, এই জবান দিয়ে কত মানুষের সাথে কথা বলো। কোন দিন তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করেছো, তুমি মালিকের দরবারে কোন দিন সেজদায় পড়ছো, এত সুন্দর সুন্দর নিয়ামত দিয়েছেন মালিক, আপনার দরবারে শুকরিয়া আদায় করব না, কার দরবারে শুকরিয়া আদায় করব। এজন্য মালিক আপনার দরবারে শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ গভীর রাতে উঠলাম, ও মালিক আপনি আমাকে মাফ করে দেন। মালিকের কাছে বেশি বেশি করে দোয়া করা, মালিকের কাছে বেশি বেশি চাওয়া, মালিকের কাছে বেশি বেশি করে তাহাজ্জুদের নামাজের সময় চাওয়া। এজন্য মালিকের কাছে যেতে পারবা, যতই চাইবা মালিকের কাছে যাবা, আর দুনিয়ার মানুষের কাছে যতই চাইবা, মানুষ তোমাকে ঘৃণা করবে, মানুষ তোমাকে দূরে সরিয়ে দিবে, মানুষ তোমাকে ভালো দেখ চোখে দেখবে না। আর মালিকের দরবার যদি চাইতে পারো, আমার মালিক তোমাকে দেওয়ার জন্য বসে আছে। ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য মার্কাজ টিভি। ভাইরা আমার, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন, নবীজি আমার ঘরের মধ্যে কতদিন যাবত খানা নাই গো নবী, আমার ঘরের মধ্যে আমার ছেলে মেয়ে সন্তানাদি না খেয়ে আছে গো আল্লাহর রাসূল। বিশ্ব নবী ওই সাহাবিকে ডাক দিয়ে বলেন, এই আমার সাহাবি শুনে নাও, বাড়িতে গিয়ে দু রাকাত নামাজ পড়বা, যদি তোমার বাসায় খানা না আসে আবার দু রাকাত নামাজ পড়বা, আবার যদি না আসে তাহলে আবার দু রাকাত নামাজ পড়বা। এইভাবে করে যতবার তুমি তোমার ঘরের মধ্যে খাবার না আসবে, তোমার ঘরের মধ্যে যতক্ষণ খাবার না আসবে ততক্ষণ নামাজ পড়তে থাকো। সাহাবি তাই করলেন, বাড়িতে গেলেন, দু রাকাত নামাজের জন্য দাঁড়ালেন, নামাজ আদায় করলেন, আবার দুই রাকাত আদায় করলেন, আবার দুই রাকাত নামাজ আদায় করলেন। এইভাবে যখন ছয় রাকাত আট রাকাত নামাজ পড়লেন, এইভাবে যখন আট রাকাত নামাজ আদায় করলেন, তখন ঘরের মধ্যে দেখেন খাবারের কিরকম একটা শব্দ হচ্ছে। ঘরের মধ্যে গেলেন, পাতিলের মধ্যে যেই ঘরের মধ্যে আটা রাখতেন, সেই আটার পাতিলটা আলগি দিতে গিয়ে দেখেন ভরপুর, আরেকটা পাতিল আরেকটা ভাণ্ড যেটার মধ্যে আটা থাকে সেটার মধ্যে গিয়ে দেখে আটা ভরপুর। এইভাবে করে প্রতিটা হাঁড়ি পাতিলের মধ্যে দেখে আটায় ভরপুর, খাবারে ভরপুর হয়ে গেছেন। তখন ওই সাহাবি দেখেন বলেন, এই খাবারগুলো কে দেয়, আমি একটু চুকি দেই। যখনই মাত্র চুকি দিতে দিলেন ওই খাবার বন্ধ হয়ে গেল, তখন তখন ওই সাহাবি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, বিশ্ব নবীর কাছে গিয়ে ওই সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার কথার দ্বারায় আমি
আমি নামাজ পড়তে শুরু করলাম গো বিশ্ব নবী। ওই নামাজ পড়ার কিছুক্ষণ পরে দেখি আমার বাড়ির মধ্যে যত হাড়ি পাতিল ছিল, যত ভাণ্ড পাতিল গুলো ছিল, সমস্ত পাতিলাগুলোর মধ্যে আটায় আটায় খাবারে ভরপুর হয়ে গেল গো বিশ্ব নবী। আমি কিছুক্ষণের মধ্যে আমি দেখি কোথায় থেকে খাবারগুলো আসে, আমি দেখতে চাইলাম এই খাবারগুলো কোথায় থেকে আসতেছে, কে দিতেছেন। আমি একটু মাত্র চুকি দিতে গেলাম, আমি একটু মাত্র দেখতে গেলাম নবীজি সাথে সাথে বন্ধ হয়ে গেল। বিশ্ব নবী বলেন, এ সাহাবী শুনে রাখো, যদি তুমি চুকি না দিতাম কেয়ামত পর্যন্ত তোমার এই খাবার আসতেই থাকতো। সুবহানাল্লাহ।